আসসালামু আলাইকুম। এখন যে আমি কাজ করতেছি এটা হচ্ছে আমার নতুন সেট আপ, আপনারা দেখতে পাচ্ছেন। মূলত একটু সাজানো গোছানো না হলে আসলে কাজের যে জায়গাটা সেটা আসলে ভালো লাগার মতো হয় না। তো এই মুহূর্তে আমাদের কাছে একটি ফোন আসছে, সিম্ফনি Z30। তো এই ফোনটা হচ্ছে চার্জ হচ্ছে না, তো এই সমস্যার জন্য আমাদের কাছে দেওয়া হয়েছে। তো আমরা প্রথমত আপনাদেরকে খুলে দেখাচ্ছি ফোনটা। সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে চার্জার ইন করব। ইন করে মিটারের মাধ্যমে দেখব যে আমাদের ভোল্টেজটা সঠিকভাবে দেখাচ্ছে কিনা। এখন এখানে দেখব যে আমাদের ভোল্টেজটা সঠিক দেখায় কিনা। দেখুন, আমাদের চার্জিং পিনে যে ভোল্টেজটা আসার কথা সেটা কিন্তু আসতেছে না, এক এক সময় এক এক রকম দেখাচ্ছে। এখানে যে আপনার সরাসরি আমি যে চেক করতেছি চার্জারের যে লাইনটা, চার্জিং কানেক্টর, সেই কানেক্টরে কিন্তু সঠিক ভোল্টেজ এখানে 5 লেখা আসবে, কিন্তু সেটা কিন্তু আসতেছে না। দেখুন, এক এক রকম সময়, মানে এক এক সময় এক এক রকম আসতেছে। চার্জিং কানেক্টরে যে যে ভোল্টেজটা পাওয়ার কথা সেই ভোল্টেজটা পাচ্ছি না। আমরা একটা কাজ করি, চার্জিং যে সকেটটা আছে এটা আমরা চেঞ্জ করে দিই, যেহেতু সঠিক ভোল্টেজটা আসতেছে না, যার কারণে সমস্যা হতে পারে। দেখে মনে হচ্ছে যে আমাদের এই চার্জিং যে কানেক্টরটা আছে এটাই সমস্যা হয়েছে। এটার ভিতরের অবস্থা খুব একটা ভালো না, এই যে দেখুন নোংরা হয়ে গেছে, আর যার কারণেই হচ্ছে আপনার পাচ্ছে না, এরকম সমস্যা হচ্ছে। আমরা এই কানেক্টরটা চেঞ্জ করে দেব। অনেকে অনেকভাবে আপনাকে কাজ করে দেখাতে পারে, কিন্তু আমাদের কাজের সিস্টেমটা একটু ভিন্ন। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই যে কাজগুলো আপনাদেরকে দেখায় সেগুলো একটু ব্যতিক্রম হয়। আপনারা আমাদেরকে অনেক উৎসাহ দেন, যার কারণে প্রতিনিয়তই আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। তো এখন এই যে এখানে একটা মাইক্রোফোন আছে, আপনারা লক্ষ্য করছেন, মাইক্রোফোনটা কিন্তু ঢেকে নিতে হবে। যত এক্সপার্টই হন, মানে চার্জিং সকেটটা তুলতে গেলে মাইক্রোফোনটা ক্ষতিগ্রস্ত হতে পারে। পেস্টটা দিয়ে আমরা একটু এটাকে ইয়া করে নিলাম, নরম করে, মানে নরম হওয়ার জন্য পেস্ট দিলাম, এরপরে এটাকে হিট দিয়ে তুলে ফেলবো। আমরা চার্জিং সকেটটাকে তুলে ফেললাম। এখন আমাদের যে চার্জিং সকেট এটা আছে, এটা কিন্তু একেবারে মোটামুটি সেম টু সেম ম্যাচিউরড, আর নিচের অংশে এটাকে ঝালাই ধরে নিতে হবে, এটা কোনো ঝালাই নাই, নতুন তার সাধারণত কোনো ঝালাই থাকে না। আমরা এখন এটাকে সুন্দর করে ঝালাই ধরিয়ে নিই। এই যে চার্জিং সকেটটা আমি আপনাদেরকে এখন যে লাগিয়ে দেখিয়ে দেব, এরকম ভাবে আপনারা লাগালে অনেক উপকৃত হবেন। কারণ হচ্ছে কি জানেন, অনেকে এই চার্জিং সকেটগুলো লাগাতে গিয়ে এই সেকেন্ড পিসিবি যেটা আছে এটাই মূলত ড্যামেজ করে ফেলে না বোঝার কারণে।
হয়তো বা এর আগেও আমি দেখিয়েছি, কিন্তু আজকে আবারও দেখে নেন, আপনাদের ভালো লাগবে। ভালো করে মুছে নিতে হবে। এরপরে চার্জিং সকেট যে যে যেটা লাগাবেন, সেটা আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে সুন্দর করে দেখে নেন। দেখুন, এই যে চার্জিং সকেটটার উপরে আপনারা এইভাবে এই টেপ আছে না, ওই যে আইসির কাজ করার সময় যে টেপটা ইউজ করেন আপনারা, সেই টেপটা এভাবে দিয়ে নেবেন। দেখেন, এরপরে বুঝতে পারবেন যে আসলে আমি আপনাদেরকে কি বোঝাচ্ছি। দেখুন, চার্জিং সকেটটা এভাবে এখানে রেখে দিবেন। এরপরে আপনারা এই উপর থেকে হিট দিবেন, একেবারে খুব ইজিলি আর সহজে এটা লেগে যাবে। তার আগে এই যে পা গুলোতে একটু করে পেস্ট দিয়ে নেন। এটা পেস্টটা দিলে একটু তাড়াতাড়ি এখানে ঢুকবে, নরম হবে। দেখেন, হয়তো বা অনেকের কাছে নতুনত্ব লাগতে পারে, বাট এর আগে আমি দেখিয়েছি, অনেক টেকনিশিয়ান ভাই উপকৃত হয়েছেন। দেখেন এটা কি ইজি ভাবে এর ভিতরে ঢুকে গেল। এই দেখেন, একেবারে এই সেম টু সেম কাস্টমার সার্ভিসে যেভাবে কাজ করে, আপনার কাজটা সেম টু সেম হয়ে গেল। দেখুন, এটা থাকার কারণে কি উপকার হলো, এটা থাকার কারণে আপনি যে উপর থেকে হিট দিলেন, ভিতরের যে মেন জায়গাটা সেটা কিন্তু ঠিক রেখে ও কাজটা করলো। দেখুন, এটা কিন্তু পুরে টুরে কিছু জানে, অনেকে বলতে পারেন যে পুড়ে গেছে, না দেখেন একদম ফ্রেশ, হয়তো বা যারা বোঝা তারা বুঝতে পারছে, একেবারে ফ্রেশ, এটা কোনো পুড়েও যায় না, কিছু হয় নাই। অন্ধকারে হয়তো বা অত ভালো দেখা যাচ্ছে না, তবে যারা বোঝার বুঝতে পারছেন। এটাকে এবার এখান থেকে খুলে ফেলি। দেখেন, মাইক্রোফোনে একটু পানি পর্যন্ত ভরে নাই আমরা যে কাজ করলাম। এবার এটাকে আমাদের এখানে লাগিয়ে নিতে হবে। এবার আমরা এই চার্জারটা এখানে কানেকশন দিই, তখন তো আমাদের এখানে ভোল্টেজ উল্টাপাল্টা দেখাইছিল। এবার আমরা দেখবো যে আমাদের এই ব্যাটারি এই ইয়াতে চার্জিং কানেক্টরে, এই যে দেখুন এখন যে ভোল্টেজটা দেখাইতেছে আমাদের মিটারে, সেটা কিন্তু একেবারে অরিজিনাল একটা চার্জারের ভোল্টেজ। এবার আমরা এইখানে দেখি আমাদের ভোল্টেজটা কেমন দেখাচ্ছে। দেখুন, একটা মোবাইল চার্জ হওয়ার জন্য যে ভোল্টেজ, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন, একটু আপ ডাউন করতেছে, সেটা সমস্যা নাই, ধরার কম বেশির কারণে এরকম হয়। আমরা যদি এই ব্যাটারিটা এখানে কানেকশন দেই এবং চার্জারটা ইন করি এখন, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কাজটা হয়েছে কিনা। দেখুন, হয়তো বা দীর্ঘদিন পরে থাকার কারণে ব্যাটারিটা একটু বসেও যেতে পারে। এই যে এখানে চার্জিং এর যে ইয়াটা, সেটা দেখাইছে, এই তো চলে আসছে। দেখুন, এই যে অনেকদিন পরে থাকলে এরকম হয়, কিছুক্ষণের মধ্যে ভোল্টেজটা ব্যাটারিতে ঢুকলেই আপনার পার্সেন্টেজ যেটা আছে সেটা দেখাবে। একটু পরে এখানে পার্সেন্টেজটা চলে আসবে, তার মানে আমরা আমাদের যে টেপ আছে সে টেপ দিয়ে কিন্তু খুব সুন্দর অর্ক করতে পারি। এই যে টেপটা, অনেকে টেপটা জিজ্ঞেস করেছিলেন যে কোথায় পাওয়া যাবে, এটা আসলে ঢাকা থেকে নিয়ে আসতে হবে আপনাকে, ঢাকা গুলিস্তানে পাওয়া যায়, অনেক দোকানে বিক্রি করে। দেখুন, আমাদের মোটামুটি 3% চার্জ হয়ে গেছে। আমরা ফোনটাকে একটু চালু করে দেখি।
ফোনগুলো কিন্তু একেবারে ব্যাকডেট নয়, এগুলো কিন্তু স্মার্ট, মোটামুটি অনেক আপডেট বললেই চলে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কাজটি কীভাবে করলাম। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।